আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতেছি আমাদের বিব্রেইনারের ভার্সিটি প্রাইভেট প্রোগ্রামের আজকে কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের একবারে শুরুতে হচ্ছে আমাদের আলোচনা করা হচ্ছে দুইটা পরমাণু মডেল নিয়ে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং একটা হচ্ছে বোর পরমাণু মডেল। তো এই পরমাণু মডেল সম্পর্কে যদি আমরা কথাবার্তা বলতে চাই তাহলে খুবই ফান্ডামেন্টাল কিছু কথাবার্তা একটু বলি। সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে 1911 সালে প্রতিষ্ঠিত হয় এবং বোর পরমাণু মডেল হচ্ছে, আচ্ছা দুইটাই 1911 হয়ে গেছে, যে সমস্যা নেই। আচ্ছা, তো রাদারফোর্ডের পরমাণু মডেলের মেইন যে আবিষ্কারটা সেটা হচ্ছে রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে। কীভাবে নিউক্লিয়াস আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড? হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মধ্যে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড প্রায় 20,000টা আলফা কণা একটা পাতলা স্বর্ণপাতের উপর নিক্ষেপ করেছিলেন এবং যার ফলশ্রুতিতে দেখা গেছে যে সবগুলা আলফা কণা হচ্ছে পাতলা স্বর্ণপাতটা ভেদ করে চলে গেছে এবং একটা আলফা কণা হচ্ছে সোজাসুজি পেছনের দিকে ব্যাক করে চলে আসছে। আচ্ছা, একটু আলফা কণা বলতে আমরা কী জিনিস বুঝি একটু আমরা দেখি। আলফা কণা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? আলফা কণা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামের মধ্যে ইলেকট্রন আসে হচ্ছে কেবলমাত্র দুইটা, সেই দুইটা ইলেকট্রন যদি হিলিয়াম ছেড়ে দেয় তাহলে হচ্ছে হিলিয়াম টু প্লাস হয়। আচ্ছা, হিলিয়াম টু প্লাসের মধ্যে কী আছে তার মানে, এখন হিলিয়াম টু প্লাসের মধ্যে শুধুমাত্র দুইটা হচ্ছে প্রোটন আছে। হিলিয়াম টু প্লাসের মধ্যে শুধুমাত্র দুইটা প্রোটন আছে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ হিলিয়াম টু প্লাস হচ্ছে বর্তমানে শুধু এবং শুধুমাত্র পজিটিভ চার্জ বহনকারী একটা অ্যাটম। আচ্ছা, এই পজিটিভ চার্জটা যে ব্যাক করে ফিরে আসছে, এই পজিটিভ চার্জটাতে ব্যাক করে ফিরে আসছে তার কারণটা কী? কারণটা হচ্ছে যেই জায়গা থেকে ব্যাক করে ফিরে আসছে ওই জায়গায় অবশ্যই কোনো না কোনো একটা পজিটিভ চার্জ আছে। সেই সেন্স থেকে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করলেন যে পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু বিদ্যমান, যেই ভারী বস্তুটা হচ্ছে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট, অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট। যেই ধনাত্মক চার্জের দরুন এই হিলিয়াম টু প্লাস কী করছে, আসলে সোজাসুজি পেছন দিকে ব্যাক করে চলে আসছে। ওই ধারণা থেকে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন। আচ্ছা, এবং বিজ্ঞানী রাদারফোর্ড এই এক্সপেরিমেন্টটা করার জন্য হচ্ছে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটা অনুপ্রভা পর্দা ব্যবহার করেন। এখন কথা হচ্ছে যে অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা, এই জিনিসটা মানে কি আসলে? অনুপ্রভা বলতে হচ্ছে যে একটা পর্দা, যেই পর্দাটা হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে দৃশ্যমান আলো পরিসরে বিকিরণ করে, এইটা হচ্ছে অনুপ্রভা পর্দা, ঠিক আছে? যেমন একটা ইউভি লাইট অনুপ্রভা পর্দায় যদি পড়ে তাহলে অনুপ্রভা পর্দা থেকে সে বের হবে হচ্ছে দৃশ্যমান আলোর পরিসরে, ঠিক আছে? এটা আমরা সামনে দিয়ে গেলে আরেকটু ক্লিয়ার হব। আচ্ছা, বিজ্ঞানী রাদারফোর্ডের পরবর্তীতে যে পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল হচ্ছে আমাদেরকে ফান্ডামেন্টাল দুইটা জিনিস সম্পর্কে ধারণা দেয়। একটা হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত ধারণা দেয়, আর একটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নিয়ে ধারণা দেয়। ইলেকট্রনের কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এমভিআর ইকুয়াল টু এন ইন টু এইচ বাই টু পাই। এই হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের কিছু ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল জিনিসপত্র, ঠিক আছে? আমি আশা করব হচ্ছে আমরা পরমাণু মডেল সম্পর্কে মোটামুটি ক্লিয়ার, এই কারণে আমি এইটাতে তেমন একটা ডিপে গেলাম না, আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে পরমাণু মূল কণিকা। খুব হরহামেশাই হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়। তো পরমাণু মূল কণিকার মধ্যে হচ্ছে তিন ধরনের কণিকা আছে, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কম্পোজিট কণিকা। ওকে, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকার মধ্যে আছে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিন ধরনের কণিকাকে বলা হয় হচ্ছে স্থায়ী মূল কণিকা, যেগুলো প্রত্যেকটা পরমাণুতে থাকবেই থাকবে। আচ্ছা, অস্থায়ী মূল কণিকা তে আসার আগে যাই হচ্ছে একটু কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণা এবং নিউট্রন কণা। আমাদের হাজার হিসাবে বইয়ের মধ্যে হচ্ছে কেবলমাত্র এই দুইটা উদাহরণ হিসেবে, আপাতত কম্পোজিট কণিকা হিসেবে এই দুইটা উদাহরণ মনে রাখলেই চলবে। আলফা কণা, আলফা কণা কী জিনিস? আলফা কণা একটাকে দেখাইছি, আলফা কণা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আর ডিউটেরন এটা মূলত হচ্ছে হাইড্রোজেন, যার পারমাণবিক ভর সংখ্যা, যার ভর সংখ্যা হচ্ছে চার, চার ভর সংখ্যা বিশিষ্ট একটা হাইড্রোজেন পরমাণু। এটা হচ্ছে হাইড্রোজেন একটা আইসোটোপ, আমরা সামনের দিকে গেলে আরো একটু ক্লিয়ার হব। আচ্ছা, দেন কামস দ্য অস্থায়ী মূল কণিকা, ঠিক আছে? অস্থায়ী মূল কণিকা কী জিনিস? অস্থায়ী মূল কণিকা হচ্ছে এক ধরনের কণিকা, যেই কণিকাটা হচ্ছে পরমাণুর মধ্যে থাকবে কিন্তু ক্ষেত্র বিশেষে কী হবে, একটু পরপর হচ্ছে চেঞ্জ হবে, এই ধরনের কণিকাকে বলতেছি হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তো অস্থায়ী মূল কণিকাগুলোর নাম, অনেকগুলো নাম আছে, তো এই জিনিসটা মনে রাখার আসলে দরকার নাই তেমন একটা। আমরা স্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা এই দুইটা যদি মনে রাখি, এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। ওকে, এটা হচ্ছে ইজি একটা ট্রিক। তো এই কণিকাগুলোর নাম একটু মনে রাখতে হবে, ওকে, এই কণিকাগুলোর নাম একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে এমসিকিউর জন্য এই কণিকাগুলোর নাম একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই গেলো হচ্ছে পরমাণু মূল কণিকা নিয়ে কথাবার্তা। এরপরে যাই হচ্ছে পরমাণুর মূল কণিকার উপর ভিত্তি করে হচ্ছে পরমাণুকে বিভিন্ন ধরনের কয়েকটা পরমাণু যুগলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন
প্রথমে আসে হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কি জিনিস? আইসোটোপ হচ্ছে, আচ্ছা আইসোটোপের নাম নাম থেকে একটু মনে রাখার সিস্টেম হচ্ছে, আচ্ছা আগে বলে রাখি হচ্ছে আইসোটোপ কি জিনিস। আইসোটোপ হচ্ছে যে দুইটা পরমাণু, হ্যাঁ যদি দুইটা পরমাণুর মধ্যে যদি প্রোটন সংখ্যা একই হয় তবে তারা হচ্ছে পরস্পর পরস্পরের আইসোটোপ। আমরা এই জায়গাতে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি যে অক্সিজেনের তিনটা উদাহরণ আছে, প্রত্যেকের ভর সংখ্যা ডিফারেন্ট, 16, 17, 18 ভর সংখ্যা ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকটা অক্সিজেনের জন্য, অক্সিজেনের জন্য প্রত্যেকটা অক্সিজেনের জন্য হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে কত? 8। এই হচ্ছে আইসোটোপ, ঠিক আছে? প্রত্যেকের হচ্ছে প্রোটন সংখ্যা সমান। আচ্ছা আইসোটোপের প থেকে হচ্ছে আমরা একটু মনে রাখতে পারি, পতে হচ্ছে প্রোটন, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ হবে। এরপরে আসতেছে হচ্ছে আইসোটোন। আইসোটোনে কি সমান থাকবে? আইসোটোনে হচ্ছে যেহেতু লাস্টে আসছে টোন, টোন থেকে মনে রাখতে পারি হচ্ছে নিউট্রন, অর্থাৎ আইসোটোনে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান থাকবে, বাকি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে আলাদা হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাতে অক্সিজেনের মধ্যে, তো অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে এখানে 18, আচ্ছা অক্সিজেনের ভর সংখ্যা এখানে 18 এবং নিয়ন হচ্ছে এখানে 20, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, আর নিয়নের হচ্ছে 10। আমরা যদি ডিফারেন্সটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে কত হবে, নিউট্রন সংখ্যা হচ্ছে এই জায়গাতে, নিউট্রন সংখ্যা হচ্ছে এই জায়গাতে 10, আর নিয়নের হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে নিয়নেরও 10, অর্থাৎ বোথ সাইডে হচ্ছে নিউট্রন সংখ্যা ইকুয়াল, তাই তারা হচ্ছে পরস্পর পরস্পরের আইসোটোন। এরপরে আসতেছে হচ্ছে আইসোবার। বার থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে, বার থেকে মনে রাখতে পারি হচ্ছে ভর সংখ্যা সমান হবে, ওকে ভর সংখ্যা সমান হবে। আচ্ছা ভর সংখ্যা বার থেকে মনে রাখতে পারি ভর সংখ্যা সমান হবে, যেমন দেখা যাচ্ছে কপারের ভর সংখ্যা হচ্ছে 64 এবং জিঙ্কের ভর সংখ্যা হচ্ছে 64, দুইজনের হচ্ছে ভর সংখ্যা ইকুয়াল, তাই হচ্ছে তারা পরস্পর পরস্পরের হচ্ছে আইসো বার, ওকে। তারপরে তিনটা জিনিস হচ্ছে একটু জানার জন্য আমরা পড়ব, তিনটা জিনিস হচ্ছে আমাদের তেমন একটা একটু রেয়ারলি আসে, বাট আমরা একটু জানার জন্য পড়বো, যেহেতু পড়তেছি একটু ভালো মতোই পড়বো। আচ্ছা এরপরে আসে হচ্ছে আইসোস্টার। আইসোস্টার কি জিনিস? আইসোস্টার হচ্ছে যদি কোনো একটা কোনো দুইটা যৌগে পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে তবে ওই যৌগ দুইটা বা ওই অণু দুইটা পরস্পর পরস্পরের আইসোস্টার। যেমন এই জায়গাতে উদাহরণ হিসেবে আমি রাখছি হচ্ছে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড। নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডে, নাইট্রোজেনে পরমাণু সংখ্যা, নাইট্রোজেনে পরমাণু সংখ্যা হচ্ছে 2, পাশাপাশি কার্বন মনোক্সাইডে কার্বন এবং অক্সিজেন পরমাণু সংখ্যা হচ্ছে 2। আচ্ছা এখন যদি আমরা দেখি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা যদি আমরা খেয়াল করি নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেনে আছে হচ্ছে 7×14 ইলেকট্রন, নাইট্রোজেন আছে টোটাল 14 ইলেকট্রন। আর কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে 6 এবং অক্সিজেনে ইলেকট্রন আছে হচ্ছে 8, 8 × 6 কত হয়? 14, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 14 দুইজনের জন্যই হচ্ছে ইকুয়াল এবং পরমাণু সংখ্যা 2, 2 দুইজনের জন্য ইকুয়াল, তাই তারা হচ্ছে পরস্পরের আইসোস্টার, ওকে। আচ্ছা এরপরে যাই হচ্ছে আইসো ডায়াফার। ডায়াফার থেকে আমরা একটু মনে রাখতে পারি হচ্ছে ডিফারেন্স সমান হবে। কিসের ডিফারেন্স? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রন সংখ্যা এই দুইজনের হচ্ছে ডিফারেন্সটা সমান হবে। প্রোটন এবং নিউট্রন সংখ্যা ডিফারেন্সটা হচ্ছে সমান হবে নিউক্লিয়াসের মধ্যে, তারা যদি সমান হয় তাহলে তারা হচ্ছে পরস্পরের আইসো ডায়াফার। ডায়াফার থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স, ওকে। ডায়াফার থেকে আমরা ডিফারেন্স মনে রাখতে পারি। আচ্ছা এখানে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে কার পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন সংখ্যা, পটাশিয়ামের ক্ষেত্রে আচ্ছা আমরা এই কোণে দেখাই, পটাশিয়াম 19, 39 আর হচ্ছে ফ্লোরিন 19 আর হচ্ছে 9। পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত আছে পটাশিয়ামের ক্ষেত্রে? 20। ফ্লোরিনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 10। আচ্ছা আর প্রোটন সংখ্যা যদি আমরা দেখি, প্রোটন সংখ্যা হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে কত? 19, আর এদিকে হচ্ছে কত? 9। এই দুইটার ডিফারেন্স যদি আমরা দেখি, ডিফারেন্স বের করলে কত আসে? ডিফারেন্স বের করলে এখানেও আসে হচ্ছে 1, এখানেও আসে হচ্ছে 1, অর্থাৎ বোথ সাইডে হচ্ছে কি হচ্ছে, দুইজনের ক্ষেত্রেই হচ্ছে ডিফারেন্স হচ্ছে ইকুয়াল, তাই তারা হচ্ছে পরস্পর পরস্পরের আইসো ডায়াফার, ওকে। এরপরে আসতেছি হচ্ছে আইসোমার। হ্যাঁ নিউক্লিয়ার আইসোমার, নিউক্লিয়ার আইসোমার হচ্ছে যদি দুইটা পরমাণুর তেজস্ক্রিয় ধর্মে যদি ভিন্নতা দেখা যায়, সব কিছু সেম, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা সব কিছু সেম, জাস্ট দুইজনের হচ্ছে
তেজস্ক্রিয় ধর্মে ভিন্নতা পরিলক্ষিত যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তারা পরস্পর পরস্পরের নিউক্লিয়ার আইসোমার। আচ্ছা, আইসোমারের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করতে পারি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা ধর্ম ধর্মের মধ্যে আমরা জানি অর্ধায়ু, অর্ধায়ু নামে একটা টার্ম আছে, তাই না? অর্ধায়ু কি জিনিস? অর্ধায়ু হচ্ছে কোনো একটা জিনিসের অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হচ্ছে তার অর্ধায়ু। তো এই জায়গাতে একই জিঙ্ক, এটাও জিঙ্ক এবং এটাও হচ্ছে জিঙ্ক, দুইটাই হচ্ছে জিঙ্ক। দুইটা জিঙ্কের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, প্রথম জিঙ্কের হচ্ছে অর্ধায়ু টি হাফের পরিমাণ হচ্ছে 13.8 ঘন্টা এবং দ্বিতীয় জিঙ্কের হচ্ছে টি হাফের পরিমাণ হচ্ছে 57 মিনিট। কই 13.8 ঘন্টার কোথায় হচ্ছে 57 মিনিট? অনেক হিউজ ডিফারেন্স। হিউজ ডিফারেন্স হওয়ার কারণে তাদের তেজস্ক্রিয়তা ধর্মে হচ্ছে কি দেখা যায়, ভিন্নতা পরিলক্ষিত হয়। এই কারণে তারা হচ্ছে পরস্পর পরস্পরের নিউক্লিয়ার আইসোমার। আই হোপ সবার ক্লিয়ার। আচ্ছা, এরপরে যাই পরের টপিকটা, তরঙ্গ বলবিদ্যা সমীকরণ। আমরা এই টপিকটা নিয়ে একটু ভালো মতো একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। তো আমরা একটা রিডবার্গের একটা সমীকরণ জানি। রিডবার্গের সমীকরণটা কি যেন ছিল? রিডবার্গের সমীকরণটা হচ্ছে 1/ল্যামডা ইকুয়াল টু নিউ বার ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/N1² - 1/N2² এই ছিল হচ্ছে আমাদের রিডবার্গের সমীকরণটা, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর এইচ হচ্ছে রিডবার্গের ধ্রুবক, আর N1 N2 তো হচ্ছে, N1 হচ্ছে নিম্ন শক্তিস্তর, N2 হচ্ছে উচ্চতর শক্তিস্তর। ঠিক আছে। আচ্ছা, তো এই রিডবার্গ সমীকরণ থেকে হচ্ছে রিডবার্গ সমীকরণের থেকে ল্যামডায়ের বিভিন্ন মানের উপর ভিত্তি করে, হ্যাঁ, ল্যামডায়ের বিভিন্ন মানের উপর ভিত্তি করে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সিরিজের আলো পাই। কী ধরনের সিরিজের আলো পাই? খেয়াল করো যে এই জায়গাতে যদি ইনিশিয়াল যেই এটা আছে, এনটা আছে, N1, এই N1 আর N2 এর বিভিন্ন ভ্যারিয়েশনের কারণে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লাইন পাই, বিভিন্ন ধরনের সিরিজ পাই। কীরকম? যদি N1 এর ভ্যালু 1 হয় তাইলে আমরা সেই সিরিজটাকে বলতেছি হচ্ছে লাইম্যান সিরিজ, আর যদি 2 হয় সেহেতু বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ হলে 3, ব্র্যাকেট সিরিজ হলে 4, আর হচ্ছে ফার্ন সিরিজ হলে 5। আচ্ছা, তো N1 আর N2 এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝাইতেছে? বোঝাইতেছে হচ্ছে যে একটা পরমাণুর, মনে করা যাক এটা হচ্ছে প্রথম শক্তিস্তর, যে ক্ষেত্রে হচ্ছে N1 ইকুয়াল টু আমরা ধরে নিতেছি হচ্ছে 1। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি। আচ্ছা, এটার জন্য N1 ইকুয়াল টু হচ্ছে 1, এইটা হচ্ছে তার পরবর্তী শক্তিস্তর, এরকম অনেকগুলো শক্তিস্তর পরে এটা মনে করলাম হচ্ছে N2 সমান হচ্ছে 4। তাহলে যদি দেখা যায় ইলেকট্রনটা N1 = 1 থেকে N2 = 4 হচ্ছে 4-এ লাভ দেয়, তাহলে কি হচ্ছে আসলে, নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যাচ্ছে, নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যাচ্ছে। তার মানে কি, সে শক্তি কি করবে, শোষণ করবে, বাইরে থেকে শক্তি শোষণ করবে। আর আমরা জানি, আমরা জানি যেখানে শক্তির শোষণ বা বিকিরণ হয় ইকুয়াল টু আমরা জানি হচ্ছে HC/ল্যামডা, এটা আমরা জানি। অর্থাৎ শক্তির সাথে ল্যামডার একটা সম্পর্ক আছে, অর্থাৎ যেই জায়গাতে শক্তি শোষণ অথবা বিকিরণ হবে সেই জায়গাতে কোনো না কোনো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে, অর্থাৎ কোনো না কোনো একটা আলো আমরা পাব। তো সেই আলোটাই হচ্ছে আসলে এই রিডবার্গ সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারি। যদি দেখা যায় কোনো একটা পরমাণু, কোনো একটা পরমাণু হচ্ছে 1 নম্বর শক্তিস্তর থেকে তার থেকে বড় কোনো একটা শক্তিস্তরে গেছে, সেটা হইতে পারে 2, 3, 4, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে লাইম্যান সিরিজ। যদি এমন হয় 2 নম্বর থেকে হচ্ছে 3, 4, 5 যে কোনো একটাতে গেছে, তখন সেটাকে আমরা বলতেছি বামার সিরিজ। সিকোয়েন্সিয়ালি হচ্ছে নিচের দিকে গেলে এই বাকিগুলো হবে। তো এখান থেকে একটু মনে রাখার জন্য দরকার আর কি, মানে MCQ-র জন্য, সেটা হচ্ছে লাইম্যান সিরিজ থেকে আমরা পাই হচ্ছে ইউভি রিজিওনের যতগুলো আলো আছে সেই আলোগুলো আমরা পাই লাইম্যান সিরিজ থেকে। বামার সিরিজ থেকে আমরা পাই হচ্ছে, এই বামার সিরিজটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এবং বামার সিরিজ থেকে আমরা, একমাত্র বামার সিরিজ থেকে আমরা পাই হচ্ছে ভিজিবল যেই
তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের আলোগুলো আমরা বামার সিরিজে পাই, আর বাকিগুলোর জন্য আমরা পাই হচ্ছে আইআর রশ্মি, অর্থাৎ ইনফ্রারেড বা অবলোহিত রশ্মিগুলো আমরা পাই। আচ্ছা, ইনফ্রারেড রশ্মি, আইআর রশ্মি হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে নিয়ার আইআর রশ্মি, একটা হচ্ছে মিডল আইআর রশ্মি, আর আরেকটা হচ্ছে ফার আইআর রশ্মি। এই তিন ধরনের রশ্মি আমরা পাই। এই তিন ধরনের রশ্মির মধ্যে প্রথমটা হচ্ছে নিয়ার আইআর, পরেরটা হচ্ছে মিডল আইআর, এবং পরেরটা হচ্ছে ফার আইআর। এই তিন ধরনের রশ্মি হচ্ছে আইআর রশ্মির মধ্যে আমরা তিন ধরনের রশ্মি আমরা এই জায়গাতে পর্যায়ক্রমিকভাবে আমরা পাই। আচ্ছা, তো বামার সিরিজের ক্ষেত্রে হচ্ছে একমাত্র বামার সিরিজটাই হচ্ছে আমার ভিজিবল রেঞ্জে আলো দিতে পারে, বাদ বাকি কেউই হচ্ছে ভিজিবল রেঞ্জে আলো দিতে পারে না। আচ্ছা, ভিজিবল রেঞ্জটা হচ্ছে কত? 380 থেকে 780 ন্যানোমিটার, এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ। আর ইউভি রেঞ্জটা হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, আর হচ্ছে আইআর জি রেঞ্জটা আছে সেটা হচ্ছে 780 ন্যানোমিটারের থেকে বড় হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে তাদের রেঞ্জগুলা। আচ্ছা, তো এই যে বামার সিরিজটা আছে, বামার সিরিজের ক্ষেত্রে, বামার সিরিজের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা, বামার সিরিজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আলো পাই। যেমন আমি একটা জিনিস একটু বুঝাই, যে যদি এমন হয়, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। ধরা যাক প্রথম শক্তি স্তরে কি আছে, একটা ইলেকট্রন আছে, এবং সেই ইলেকট্রনটা কোয়ান্টাম লম্ফের মাধ্যমে সে কি করতেছে, আসলে তৃতীয় শক্তি স্তরে যাচ্ছে। আচ্ছা, প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাচ্ছে। এখন প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গেলে আমরা এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাবো। আবার যদি এমন হয় সে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে, তাইলে আমরা আরেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাবো। কারণ হচ্ছে যত উচ্চতর শক্তি স্তরে যাবে তত কি আসলে বেশি পরিমাণে শক্তি সে শোষণ করবে, যত বেশি পরিমাণে শক্তি শোষণ করবে তত ল্যামডার ভ্যালুটা কি হইতে থাকবে, আসলে কম হইতে থাকবে না। কারণ আমরা জানি কি, আমরা জানি E সমান সমান এইচ সি বাই ল্যামডা, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ। তাহলে প্লাঙ্কের ধ্রুবক এবং আলোর বেগকে যদি আমরা বাদ দেই, তাহলে E ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, অর্থাৎ এনার্জিটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে এনার্জি যদি বেশি পরিমাণে শোষণ করে, তার মানে কি এনার্জির পরিমাণটা কমতেছে, তার মানে কি ল্যামডার পরিমাণটা কি হবে, বাড়বে। তাহলে এনার্জি যদি বেশি শোষণ করে তাহলে ল্যামডা হচ্ছে বৃদ্ধি পাবে, এরকম কিছু একটা। তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে দ্বিতীয় শক্তি স্তর আর তৃতীয় শক্তি স্তরে এনার্জির ডিফারেন্সের কারণে কি হচ্ছে না, আসলে ল্যামডার ভ্যালুটাও ডিফারেন্ট হচ্ছে, অর্থাৎ ল্যামডার ভ্যালু সেম হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তো এই বামার সিরিজের ক্ষেত্রে আমরা দৃশ্যমান আলোর পরিসরে ইয়েগুলা পাই, তরঙ্গ দৈর্ঘ্যটা পাই। তো বামার সিরিজের ক্ষেত্রে হচ্ছে এই যে কোনো একটা শক্তি স্তর থেকে নিম্নতর, মনে করলাম এটা হচ্ছে এন ওয়ান সমান সমান হচ্ছে ওয়ান, এক নাম্বার শক্তি স্তর থেকে যদি দুই নাম্বার শক্তি স্তরে যাই, তাহলে আমি প্রথমে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। যদি ওই এক নাম্বার শক্তি স্তর থেকে আমি তিন নাম্বার শক্তি স্তরে যাই, তাহলে আরেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এইটা হচ্ছে, আচ্ছা, এইটা হচ্ছে এক ধরনের লাইন, যেটাকে আমরা বলতেছি বামার সিরিজের প্রথম লাইন, কারণ এর থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য আসলে পাওয়া সম্ভব না বামার সিরিজের জন্য। এইটা হচ্ছে বামার সিরিজের সেকেন্ড লাইন, দ্বিতীয় লাইন। এইভাবে যদি শক্তি স্তর আরো বৃদ্ধি করি, তাহলে কি হবে, এখান থেকে পঞ্চম,
পঞ্চম চতুর্থ শক্তি স্তরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। এটাকে আমরা বলবো হচ্ছে থার্ড লাইন। এইভাবে আমরা ইনফাইনাইট সংখ্যক হচ্ছে আমরা লাইন পাব। আচ্ছা, তো বামার সিরিজের ক্ষেত্রে, বামার সিরিজটা যেহেতু একটু স্পেশাল যে তারাই কেবলমাত্র দৃশ্যমান আলোর পরিসরে আলো বিকিরণ করতে পারে, তো এই কারণে বামার সিরিজের প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন এদেরকে একটা স্পেশাল নামে ডাকা হয়, যে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। এটা হচ্ছে বামার সিরিজের প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, সেকেন্ড লাইন, এটা হচ্ছে বামার সিরিজের থার্ড লাইন, আর দিস ওয়ান ইজ বামার সিরিজের ফোর্থ লাইন। ওকে, আচ্ছা, অনেক সময় রিটেনে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা এদের মান নির্ণয় করতে বলতে পারে, কারণ দিতেই পারে এরকম যে এই এইচ আলফা যে লাইনটা আছে, এই লাইনটা যদি বলে যে এইচ আলফা যে লাইনটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাহলে অ্যাডিশনাল আর কোনো ইনফরমেশন আসলে এখানে দরকার নাই। যেমন দেখো এই জায়গাতে, আচ্ছা, যদি কখনো বলে যে বামার শুধুমাত্র বলে যে এইচ আলফা ইকুয়াল টু হোয়াট, এইচ আলফা ইকুয়াল টু হোয়াট, এইচ আলফার ভ্যালুটা যদি বের করতে বলে, তাহলে আমরা প্রথমেই আমরা যে জানি যে এইচ আলফা, এইচ বিটা বলা হয় কাদের ক্ষেত্রে, বলা হয় হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে। বামার সিরিজ মানেই কি? বামার সিরিজ মানেই হচ্ছে এন ওয়ানের ভ্যালুটা কত? দুই। বামার সিরিজ মানেই হচ্ছে এন ওয়ানের ভ্যালুটা দুই, অর্থাৎ এন ওয়ানের ভ্যালু এখানে বলা আছে। আচ্ছা, এইচ আলফা বামার সিরিজের কত নাম্বার লাইন? এইচ আলফা হচ্ছে বামার সিরিজের প্রথম লাইন। এইচ আলফা হচ্ছে বামার সিরিজের প্রথম লাইন। প্রথম লাইন মানে কি আসলে? প্রথম লাইন মানে হচ্ছে এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, তাহলে ইলেকট্রনটা হচ্ছে আছে এই দুই নম্বর শক্তি স্তরে, সেখান থেকে সে প্রথম লাইন যেহেতু, তাহলে ঠিক তার পরবর্তী শক্তি স্তরে যাবে, অর্থাৎ এটা যদি দুই হয় পরেরটা হচ্ছে তার সাথে আরও এক যোগ হবে, অর্থাৎ পরেরটা হচ্ছে তিন নম্বর শক্তি স্তর। তাহলে এইচ আলফা বলার সাথে সাথেই এন টু এর ভ্যালুটা কত? এন টু এর ভ্যালুটা হচ্ছে থ্রি। তাহলে আমরা যদি এইচ আলফার তরঙ্গ দৈর্ঘ্যটা যদি জানতে চাই, কীভাবে জানবো? ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার, মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, আই মিন থ্রি স্কোয়ার। যদি আমরা করি তাহলে কত হয়? আর এইচ ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই নাইন, তাহলে হচ্ছে আর এইচ ইন্টু 36, 9 মাইনাস 4 সমান সমান হচ্ছে 5, আর এইচ বাই 36, তাহলে কত আসতেছে ওয়ান বাই ল্যামডার ভ্যালু? ওয়ান বাই ল্যামডার ভ্যালু হচ্ছে 5 আর এইচ বাই 36, তাহলে ল্যামডার ভ্যালু কত আসতেছে? ল্যামডার ভ্যালু হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 5 আর এইচ, এইটা হচ্ছে আমার এই জায়গাতে ল্যামডার ভ্যালু। আচ্ছা, ল্যামডার ভ্যালু হচ্ছে 36 ডিভাইডেড বাই 5 আর এইচ। আচ্ছা, এখানে আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গের ধ্রুবক, এবং আর এইচ এর ভ্যালুটা হচ্ছে 10 96 78
সেন্টিমিটার পার ওয়ান। তো আরএইচ এর এই ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে বসানো লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ তোমাদের হচ্ছে যেহেতু ভার্সিটি অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না। তো ম্যাক্সিমাম অপশনে দেখবা খেয়াল করলে যে এই আরএইচটাকে আরএইচ এর জায়গাতেই রেখে দেয়, আরএইচটাকে আরএইচ এর জায়গাতেই রেখে দেয়, বাদ বাকি জিনিসপাতিগুলো হচ্ছে ক্যালকুলেশন করে। তো এটা ক্যালকুলেশন করতে তেমন একটা দিবে না, ঠিক আছে, যেহেতু আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব। আচ্ছা, তো আশা করি এটা বোঝা গেছে। এটা যদি বোঝা যায় তাইলে আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের এইচ আলফা নির্ণয় করার পদ্ধতি। এখন এইচ আলফার ভ্যালুটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে হচ্ছে একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, সেটা হচ্ছে এইচ বিটা, এইটার ভ্যালুটা হচ্ছে আমরা নির্ণয় করব, ঠিক আছে, এইচ বিটার ভ্যালুটা হচ্ছে আমরা নির্ণয় করব। আচ্ছা, একটু সামনের দিকে আগাই। এখন বামার আমরা এতক্ষণ যেই ইয়েটা পড়লাম, আচ্ছা ওইটার জন্য একটু দেখা আসি, আমরা এতক্ষণ রিডবার্গ সমীকরণ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। রিডবার্গ সমীকরণের একটু ডিপে যদি আরেকটু আমরা ঢোকার চেষ্টা করি, ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এইটা হচ্ছে ছিল আমাদের রিডবার্গ সমীকরণ। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই সমীকরণ থেকে আমরা সর্বোচ্চ যে কোনো একটা সিরিজের জন্য সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা পসিবল সেইটা আমরা নির্ণয় করতে চাই এক নম্বরে, প্লাস হইতেছে ল্যামডা মিনিমামের ভ্যালু আমরা নির্ণয় করতে চাই। এখান থেকে হচ্ছে আমরা ল্যামডা ম্যাক্স জানতে চাই, আমরা জানতে চাই হচ্ছে ল্যামডা মিনিমাম। তো আমরা যদি প্রথমে ল্যামডা ম্যাক্সটা যদি আমরা জানতে চাই, ল্যামডা ম্যাক্সটা জানতে গেলে একটু আমরা খেয়াল করি সমীকরণটাতে কী কী চেঞ্জেস আনা লাগে। আচ্ছা, যদি যদি ল্যামডাকে ম্যাক্সিমাম হইতে হয়, চিন্তা করি আমরা যদি ল্যামডা ম্যাক্সিমাম হইতে হয় তাহলে ওয়ান বাই ল্যামডার ভ্যালুটা কত হইতে হবে, আসলে মিনিমাম হইতে হবে, ল্যামডা ম্যাক্সিমাম হইতে গেলে ওয়ান বাই ল্যামডার ভ্যালুটা হইতে হবে মিনিমাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ওয়ান বাই ল্যামডা, এই ওয়ান বাই ল্যামডার ভ্যালুটা কী হইতে হবে, মিনিমাম হইতে হবে। কেন, যদি আমরা ম্যাক্সিমাম ল্যামডা চাই। আচ্ছা, ওয়ান বাই ল্যামডার ভ্যালু, ওয়ান বাই ল্যামডার ভ্যালু মিনিমাম করার জন্য কী করা লাগবে, আসলে আমরা একটু এই সমীকরণটার দিকে তাকাই। এই সমীকরণে প্রতি ক্ষেত্রে ল্যাম ওয়ান বাই ল্যামডার ভ্যালুটাকে বৃদ্ধ কমাইতেছে কে, আসলে প্রতি ক্ষেত্রে ওয়ান বাই ল্যামডার ভ্যালুটা আসলে কে কমাইতেছে, কমাইতেছে হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ এই জিনিসটা প্রতি ক্ষেত্রে এই ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার থেকে হচ্ছে বিয়োগ হচ্ছে। তার মানে এই পুরা সমীকরণের মান কমানোর জন্য দায়ী কে, আসলে ওয়ান বাই এন টু স্কোয়ার। এখন আমার কী দরকার, আসলে আমার দরকার হচ্ছে মিনিমাম ওয়ান বাই ল্যামডা, ওয়ান বাই ল্যামডার মিনিমাম ভ্যালু। তার জন্য কী হইতে হবে, আসলে তার জন্য হইতে হবে এখানে যে ওয়ান বাই এন টু স্কোয়ার আছে, এখানে যে ওয়ান বাই এন টু স্কোয়ার আছে, এই ওয়ান বাই এন টু স্কোয়ারের ভ্যালুটা কী হইতে হবে, তাহলে ম্যাক্সিমাম হইতে হবে। আচ্ছা, ওয়ান বাই এন টু স্কোয়ার এটাকে যদি ম্যাক্সিমাম, এটা যদি ম্যাক্সিমাম হয় ওয়ান বাই এন টু এর সাথে এন টু এর সম্পর্কটা কি আসলে ব্যস্তানুপাতিক, কারণ এটা ওয়ান বাই, এটা ওয়ান বাই ছাড়া, তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এন টু এর মানটা কী হইতে হবে, আসলে মিনিমাম হইতে হবে, এন টু এর মানটা মিনিমাম হইতে হবে। এখন ফর এক্সাম্পল আমরা বলে দিলাম যে এন ওয়ানের ভ্যালুটা হচ্ছে, মনে করা যাক এন, এন ওয়ানের ভ্যালুটা হচ্ছে এন,
তাহলে এন টু এর মিনিমাম ভ্যালুটা কত হবে? এন টু এর মিনিমাম ভ্যালুটা কত হবে আসলে? এন ওয়ান প্লাস ওয়ান, কারণ এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা মনে করা যাক এন ওয়ান। তাহলে এর ঠিক পরের যে শক্তি স্তরটা আছে সেই শক্তি স্তরটাই কি তার জন্য সব থেকে মিনিমাম শক্তি স্তর, মিনিমাম কাছের শক্তি স্তর? তার মানে এন টু এর ভ্যালুটা হচ্ছে এন ওয়ান প্লাস এন এন প্লাস ওয়ান। তাহলে আমরা এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখবো, যদি কখনো ল্যামডা ম্যাক্স নির্ণয় করতে বলে, যদি কখনো ল্যামডা ম্যাক্স নির্ণয় করতে বলে তাহলে এন টু এর ভ্যালুটা কি? এন টু এর ভ্যালুটা হচ্ছে এন প্লাস ওয়ান, যেখানে এনটা হচ্ছে এই এন ওয়ানের যে ভ্যালুটা আছে সেটা। আচ্ছা, গেল ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্সের পরে এটা আমি আবার রিক্যাপ করব, একটু ল্যামডা মিনিমামটা আমরা দেখি, আবার আমরা সেই সমীকরণটা লেখার চেষ্টা করি, আর এইচ ইনটু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এটা আমরা এখন নির্ণয় করতে চাচ্ছি ল্যামডা মিনিমাম, এইটা আমরা নির্ণয় করতে চাই। ল্যামডা মিনিমাম নির্ণয় করতে হলে ল্যামডার ভ্যালুটা কি হইতে হবে? মিনিমাম হইতে হবে। তাহলে এটা যদি মিনিমাম হয় ওয়ান বাই ল্যামডা, কি হইতে হবে? ম্যাক্সিমাম হইতে হবে। ওয়ান বাই ল্যামডার ভ্যালুটা, ওয়ান বাই ল্যামডার ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হইতে হয় তাহলে এই জিনিসটা, এই ওয়ান বাই ল্যামডার ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে? যখন এই ওয়ান বাই ল্যামডার যে সমীকরণ আছে তার থেকে কিছুই বিয়োগ হবে না। তার মানে কি আসলে ওয়ান বাই এন টু স্কোয়ার, এই যে ভ্যালুটা ওয়ান বাই এন টু স্কোয়ার, এই যে ভ্যালুটা এটার হইতে হবে কি হইতে হবে? এটা মিনিমাম হইতে হবে ওয়ান বাই এন টু স্কোয়ারের ভ্যালুটা। তাহলে এটা মিনিমাম যদি হইতে হয়, ওয়ান বাই এন টু স্কোয়ারটা হচ্ছে যদি মিনিমাম হইতে হয় তাহলে এন টুকে কী হইতে হবে? এন টুকে হইতে হবে ম্যাক্সিমাম, এন টুকে হইতে হবে ম্যাক্সিমাম। এখন যে কোনো একটা অরবিটালের জন্য শক্তি স্তরের সর্বোচ্চ নাম্বার কত? শক্তি স্তরের সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে, শক্তি স্তরের সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে যেমন এন ওয়ান ইকুয়াল টু যদি এন হয়, এন টু এর মানটা হবে হচ্ছে, শক্তি স্তরের সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে ইনফিনিটি। এই এন টু যখন ইনফিনিটি হবে তখন আমরা কী পাবো? তখন আমরা পাবো হচ্ছে মিনিমাম ল্যামডা, তখন আমরা মিনিমাম ল্যামডা পাবো। তাহলে মিনিমাম ল্যামডার জন্য আমাদের মনে রাখতে হবে এন টু এর ভ্যালুটা হচ্ছে কী হইতে হবে? ইনফিনিটি হইতে হবে। আমরা একটু পিছনের স্লাইড থেকে আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি। তাহলে ল্যামডার ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হওয়ার জন্য আমার ওয়ান বাই ল্যামডাকে মিনিমাম হইতে হবে। ওয়ান বাই ল্যামডা মিনিমাম মানে হচ্ছে কি ওয়ান বাই এন টু এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হইতে হবে। আর এটা ম্যাক্সিমাম করার জন্য এন টু এর ভ্যালুটা কী দরকার? মিনিমাম দরকার। মিনিমাম এন টু কত? মিনিমাম এন টু হচ্ছে এই এন ওয়ানের সব থেকে কাছের শক্তি স্তর, সেটা কত? তার পরবর্তী শক্তি স্তর, তার মানে হচ্ছে এন প্লাস ওয়ান। আচ্ছা, এটা যদি বুঝি তাহলে পরেরটা হচ্ছে আমরা সেমভাবে আমরা একটু চিন্তা ভাবনা করলে আশা করা যায় বুঝতে পারবো। আচ্ছা, এদের সাথে সাথে হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু দেখে ফেলি, সেটা হচ্ছে যে আমরা জানি ই সমান সমান এইচ নিউ এবং নিউ সমান সমান হচ্ছে সি বাই ল্যামডা, আই মিন ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, একটু আগে দেখাইছিলাম যে এই এইচ এবং সি দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, অর্থাৎ ল্যামডার সাথে ইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি কখনো চাই যে ই ম্যাক্সটা নির্ণয় করব, তাহলে সেই ই ম্যাক্সের যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনে যে ল্যামডাটা থাকবে সেই ল্যামডাটা আসলে কোন ল্যামডা হবে? ই এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয় এখানে ল্যামডা বসাইতে হবে কত? মিনিমামটা। আর যদি ই মিনিমাম যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এইচ সি বাই ল্যামডা ম্যাক্সিমাম, এই হচ্ছে
দুইটা সিনারিও ইম্যাক্স আর ইমিনিমাম নির্ণয় করার জন্য। তাহলে আমরা শিখলাম হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম কীভাবে নির্ণয় করতে হয়, ল্যামডা মিনিমাম কীভাবে নির্ণয় করতে হয় এবং ইম্যাক্স আর ইমিনিমাম কীভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, এই রিলেটেড আমরা কয়েকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। এখানে বলছে যে বামার সিরিজের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন শক্তি কত হবে। আচ্ছা, আমি একটা করাই দেবো আর একটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক। ফর এক্সাম্পল আমি সর্বোচ্চটা যদি করতে চাই তাহলে ইম্যাক্স এইটা নির্ণয় করার জন্য আমার কোনটা দরকার, আমার দরকার হচ্ছে ল্যামডা মিনিমাম। আচ্ছা, ল্যামডা মিনিমামের জন্য প্রথমেই বলে দিছে হচ্ছে এটা একটা বামার সিরিজ, তার মানে হচ্ছে n1 = 2। n2 হচ্ছে আমরা কী নির্ণয় করতে চাই, আমরা নির্ণয় করতে চাই হচ্ছে ল্যামডা মিনিমাম। এবং আমরা একটু আগে দেখে আসছি যে ল্যামডা মিনিমামের জন্য, ল্যামডা মিনিমামের জন্য n2 এর ভ্যালু হইতে হয় ইনফিনিটি। আচ্ছা, যদি n2 এর ভ্যালু ইনফিনিটি হয় তাহলে আমরা এখানে ইনফিনিটি বসাই, সেক্ষেত্রে হচ্ছে 1/λ = RH (1/n1²). আচ্ছা, আমরা একবার ভ্যালু, একবারে ভ্যালুটা যদি বসায় দিই, একবারে ভ্যালুটা বসায় দিলে হচ্ছে 4 - 1/∞। 1/∞ ভ্যালু হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ল্যামডার ভ্যালু আসতেছে 4/RH, এইটা হচ্ছে ল্যামডার ভ্যালু। এখন এই ল্যামডার ভ্যালুটা কোন ভ্যালু, ল্যামডার ভ্যালুটা হচ্ছে ল্যামডার মিনিমাম ভ্যালু, কারণ কি আমরা বের করতেছি হচ্ছে ই ম্যাক্সিমাম। তাহলে ই ম্যাক্সিমাম যদি আমরা বের করতে চাই, জাস্ট এখানে হচ্ছে আমরা ভ্যালু বসাই দিব HC/4/RH = ক্যালকুলেট করলে হচ্ছে HC/RH/4। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম ইয়ার ভ্যালু। তাহলে সিমিলারলি আমরা হচ্ছে মিনিমামটা করতে পারি, সেটা হচ্ছে মিনিমামটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, সামনের দিকে আগাই। এখানে আরেকটা কোশ্চেন যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন প্রথম কক্ষপথে, একটা ইলেকট্রন আছে হচ্ছে প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে যদি যায় তাহলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে। তার আগে একটা জিনিস একটু বুঝাই, বর্ণালী রেখার সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করতে পারি। প্রথমে আমরা চিন্তা করি যে বর্ণালী রেখার সংখ্যা জিনিসটা আসলে কী। ফর এক্সাম্পল আমি এই জায়গাতে চারটা শক্তিস্তর নিলাম, এটা হচ্ছে আমার n = 1, এটা হচ্ছে n = 2, এটা হচ্ছে n = 3, আর এটা হচ্ছে n = 4, 1 থেকে 4। আচ্ছা, যদি হয় আমরা একটু চিন্তা করি, 1 থেকে 4-এ যদি ইলেকট্রনটা যায় কিভাবে যাবে, সোজা 1 থেকে 4-এ গেল, এইটা একটা পন্থা হইতে পারে। এমনও হইতে পারে 1 থেকে 3-এ গেল, 3 থেকে 4-এ গেল, এইটা একটা হইতে পারে। আবার 1 থেকে 2, 2 থেকে 4, এইটা একটা হইতে পারে। অথবা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরকম হইতে পারে। তাহলে এখানে অনেকগুলা সম্ভাব্য কেস অ্যারাইজ করতেছে যে ইলেকট্রনটা বিভিন্নভাবে আসলে যাইতে পারে, ইলেকট্রনটা চাইলে সোজা চলে যেতে পারে, ইলেকট্রনটা চাইলে ধাপান্তরে বিভিন্ন শক্তিস্তরে ব্রেক দিয়ে দিয়ে যাইতে পারে। এখন বিভিন্ন শক্তিস্তরে যদি ব্রেক দিয়ে দিয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে এখানে, এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাবো, এই তরঙ্গ দৈর্ঘ্যটা অবশ্যই এই তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে না। এখানে বিভিন্ন ভ্যারিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাচ্ছি, কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখব একই তরঙ্গ দৈর্ঘ্য আমরা কয়েকটা ওরিয়েন্টেশনের জন্য পাচ্ছি। একটু বুঝি বিষয়টা একটু ঠান্ডা মাথায়। যেমন এই জায়গাতে এখান থেকে এতটুক যে লাইন, অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, অর্থাৎ এই যে বর্ণালীটা, এই বর্ণালীটা আর তার পাশের যে বর্ণালীটা, এই দুইটা বর্ণালী কি সেম? দুইটা বর্ণালী যেহেতু সেম, একটাকে আমরা কাটতে পারি, বাদ দিয়ে দিতে পারি, কারণ দুইটাই সেম, দুইটা একই মানের তরঙ্গ দৈর্ঘ্য দিতেছে। অর্থাৎ
এরা আসলে আলাদা কিছু না। আচ্ছা, আরেকটু যদি আমরা চিন্তা করি যে এইটার ক্ষেত্রে এইটা আর এইটা দুইটা সেম, একটা আমরা বাদ দিতে পারি কারণ দুইটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একই। সবগুলা এই দুইটা যদি বাদ দেই, বাদ দিলে কয়টা থাকে একটু আমরা গুণিত, এক দুই তিন চার পাঁচ ছয়, টোটাল থাকতেছে হচ্ছে ছয়টা লাইন, ছয়টা ইন্ডিভিজুয়াল লাইন পাইতেছি আমরা। এই ছয়টা লাইনকে বলবো হচ্ছে আমরা এই যে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যাবে, রেখা পাওয়া যাবে হচ্ছে এখানে টোটাল ছয়টা। এটা হচ্ছে তার ফিজিক্যাল সিগনিফিকেন্স, কিভাবে আমরা জিনিসটা হয় সেটা বোঝার চেষ্টা করলাম। এখন আসো এটা হচ্ছে আমরা কীভাবে শর্টকাটে সূত্র দিয়ে বের করতে পারি। সূত্র দিয়ে বের করতে গেলে বর্ণালী রেখার সংখ্যা, বর্ণালী রেখার সংখ্যা, এটা যদি আমরা বের করতে চাই, বর্ণালী রেখার সংখ্যা বের করার ফর্মুলাটা হচ্ছে এন টু মাইনাস এন ওয়ান ইনটু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই টু। এইটা হচ্ছে মূলত বর্ণালী রেখার সংখ্যা নির্ণয় করার সূত্র। আসলে সূত্র দিয়ে এই জিনিসটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে কি বলছে, প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথ, তাহলে এটা হচ্ছে আমার এন ওয়ান, এটা হচ্ছে আমার এন টু, সেক্ষেত্রে কত আসতেছে এখানে, এন টু মাইনাস এন ওয়ান মানে হচ্ছে এন ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে ফোর, তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি ইনটু ফোর ডিভাইডেড বাই টু ইজ ইকুয়ালস টু সিক্স। এই যে এখানেও আসছে হচ্ছে কত, সিক্স, অর্থাৎ আমরা ছয়টা কী পাবো, বর্ণালী পাবো। আমরা দেখতে পারতেছি এই জায়গাতে আসলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা বর্ণালী কীভাবে তৈরি হয় আমরা এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে মূলত মনে রাখবো হচ্ছে এই সূত্রটা, আর শেখার জন্য হচ্ছে আমরা এইভাবে চাইলে মনে রাখতে পারি। ওকে, আচ্ছা আগে আমরা একটু সামনের দিকে, বলছে যে বামার সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বামার সিরিজের তৃতীয় রেখা, তিন নাম্বার লাইন, থার্ড লাইন। আচ্ছা, থার্ড লাইন মানে কত আসলে, বামার সিরিজটা শুরু হয় কোত্থেকে, এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এইটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর এন ইকুয়াল টু ওয়ান, এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এন ইকুয়াল টু টু, আচ্ছা বামার সিরিজটা বেসিক্যালি শুরু হয়, বামার সিরিজ বললেই কি, বামার এই কথাটা যদি বলা থাকে তাহলে এন ওয়ান কত, দুই, বামার সিরিজ বললেই হচ্ছে এন ওয়ান সমান দুই, তার মানে ইলেকট্রনটা বর্তমানে কোথায় আছে, ইলেকট্রনটা বর্তমানে আছে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে। আচ্ছা বলছে কি, তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে প্রথম রেখাটা কোনটা আসলে, এই দুই দুই থেকে তিনে গেলে এটা হচ্ছে আমার প্রথম রেখা, আবার এমনও হইতে পারে দুই থেকে চারে যাইতেছে তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় রেখা, এমনও হইতে পারে দুই থেকে কই যাইতেছে, পাঁচে যাইতেছে, এইটা হচ্ছে আমার তৃতীয় রেখা। তাহলে তৃতীয় রেখা যখন বলবে তখন এন টু এর ভ্যালুটা কত, এন টু এর ভ্যালুটা হচ্ছে পাঁচ, তাহলে এন টু হচ্ছে আমার এই জায়গাতে পাঁচ। আচ্ছা এমসিকিউ থেকে আমরা এইভাবে ছবি এঁকে এন টু এর ভ্যালু নির্ণয় করব না, অবশ্যই না, কীভাবে নির্ণয় করব তার জন্য একটা সূত্র আছে, ফর্মুলা হচ্ছে যদি এন তম রেখার
ল্যামডা নির্ণয় করতে বলে, অর্থাৎ এনতম রেখার তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে, তাহলে এন টু এর ভ্যালু হচ্ছে, এন টু এর ভ্যালু হচ্ছে এন ওয়ান প্লাস তমরেখা, এন ওয়ান প্লাস তমরেখা এন টু এর ভ্যালুটা কি বললাম, এন যদি এনতম রেখা যে কোনো একটা সিরিজ বলবে, প্রথমে যে কোনো একটা সিরিজের কথা বলে দিবে, যেমন বামার সিরিজ, বামার সিরিজ বললেই হচ্ছে এন ওয়ানটা ফিক্স, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশ্চেন সিরিজ, যে কোনো একটা সিরিজ বলে দিবে, ওই সিরিজের যদি এনতম রেখার ল্যামডা নির্ণয় করতে বলে, তাহলে এন টু এর ভ্যালুটা হচ্ছে এন ওয়ান প্লাস তমরেখা। এখানে কত তমরেখা, তৃতীয় তমরেখা, তার মানে এখানে এন টু এর ভ্যালুটা হবে কত, এন টু এর ভ্যালুটা হবে হচ্ছে এন ওয়ান, বামার সিরিজ মানেই কত, দুই, তাহলে তৃতীয় তমরেখা মানে হচ্ছে দুইয়ের সাথে তিন যোগ, কত হবে, পাঁচ, তাহলে এন টু এর ভ্যালুটা হচ্ছে পাঁচ। এন টু এর ভ্যালু নির্ণয় করতে পারলাম মানে হচ্ছে আমরা আসলে ম্যাথটা কন্ডাক্ট করতে পারবো। তাহলে ম্যাথটা যদি আমরা কন্ডাক্ট করি তাহলে কত হয়, যে আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার, ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো, কত ভ্যালু আসে, ভ্যালুটা নির্ণয় করি, কত, হান্ড্রেড লসাগু, তাহলে হচ্ছে পঁচিশ বিয়োগ চার, তাহলে হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এইচ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড। তাহলে এখান থেকে যদি আমরা রিসিপ্রোকাল করি তাহলে ল্যামডা এর ভ্যালুটা হচ্ছে একশো বাই টোয়েন্টি ওয়ান আর এইচ, আর এইচ এই হচ্ছে আমার ল্যামডা এর ভ্যালু। তাহলে বামার সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যটা কত, হান্ড্রেড ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান আর এইচ। ওকে, আচ্ছা যাই পরেরটায় যাই। আচ্ছা এখানে কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো যদি আমরা একটু কন্ডাক্ট করার চেষ্টা করি, কীরকম বলছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য, বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরিত হয়, তার মানে কী চাইছে আসলে, হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের জন্য, বামার সিরিজ বলছে মানেই হচ্ছে এন ওয়ানের ভ্যালু হচ্ছে কত, দুই, এন টু এর ভ্যালু কত হবে বলছে এই জায়গাতে, কি বলছে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বনিম্ন হইতে হয় এন টু এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, আর এইচ ইন্টু ওয়ান বাই ফোর মাইনাস জিরো, তাহলে হচ্ছে ফোর বাই ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার, আচ্ছা এইখানে মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটা, আচ্ছা এটা হবে, ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরেরটায় যাই, পরেরটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালীর, পারমাণবিক বর্ণালী প্যাশ্চেন সিরিজের জন্য কোনটি সঠিক, প্যাশ্চেন সিরিজের জন্য কোনটি সঠিক, তাহলে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশ্চেন সিরিজ। প্যাশ্চেন বললেই এন ওয়ানের ভ্যালু কত, তিন, প্যাশ্চেন বললেই এন ওয়ানের ভ্যালু হচ্ছে তিন। তাহলে এন ওয়ানের ভ্যালু যদি তিন হয়, এখানে এন ওয়ানের ভ্যালু তিন কোনটা আছে, এটাতে আছে, এটাতে আছে, দেখো যদি এন ওয়ানের ভ্যালু তিন হয় তাহলে এন টু এর ভ্যালু কত হবে, তিনের থেকে উচ্চতর শক্তি স্তরগুলা চার পাঁচ ছয়, এখানে আছে চার পাঁচ, এখানে আছে হচ্ছে এক দুই, এটা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপরে নিচের কোন বিকিরণের শক্তি বেশি, আচ্ছা আমরা একটা জিনিস দেখছিলাম যে ল্যামডা যত বাড়বে এনার্জি কী হবে তত কমবে। এখানে যদি আমরা খেয়াল করি ভিজিবলের ল্যামডা হচ্ছে
380 থেকে 780, ইনফ্রারেডের হচ্ছে 780 থেকে বেশি, আল্ট্রাভায়োলেট হচ্ছে 10 থেকে 380, আর মাইক্রোওয়েভেরটা হচ্ছে আরও বেশি। তাহলে এখানে সব থেকে কম কার, সব থেকে ল্যামডা কম কার? ল্যামডা সব থেকে কম হচ্ছে আল্ট্রাভায়োলেটের। ল্যামডা যার সব থেকে কম তার এনার্জি কি সব থেকে বেশি? তাহলে এখানে আল্ট্রাভায়োলেটের জন্য হচ্ছে শক্তি সব থেকে বেশি হবে। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। এবার আসছে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইজি টপিক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কী জিনিস? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো একটা শক্তিস্তর বা অরবিটালের মধ্যে ইলেকট্রনের স্টেটকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমরা যে চারটা নাম্বার ব্যবহার করি, সেই চারটা নাম্বারকে বলি হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার মধ্যে হচ্ছে এই জায়গাতে এন, এল, এম, এস প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটাকে বলে হচ্ছে এল, চুম্বক কোয়ান্টাম নাম্বারকে বলে এম, এন্ড স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে এস। এই হচ্ছে চার ধরনের কোয়ান্টাম নাম্বার আছে, ঠিক আছে? আচ্ছা, এই চার ধরনের কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন যেটাকে নির্দেশ করতেছে, আচ্ছা এন দ্বারা বোঝায় হচ্ছে শক্তিস্তরের আকার, ঠিক আছে? এন দ্বারা বোঝায় শক্তিস্তরের আকার, এল দ্বারা বোঝায় হচ্ছে শক্তিস্তরের আকৃতি। যেমন এস অরবিটালের আকৃতি কেমন? গোলাকার। এস অরবিটালের আকৃতি গোলাকার। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল শেপ। ডি অরবিটাল ডাবল ডাম্বেল, এফ অরবিটাল হচ্ছে ট্রিপল ডাম্বেল। তার মানে এই আকৃতিগুলো নির্দেশ করে হচ্ছে এল এর মান দ্বারা। এম এর মান নির্দেশ করে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাসকে নির্দেশ করে, অরবিটালের দিকবিন্যাস বা দিকবিন্যাস, ওকে? আর স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে যে কোনো একটা ইলেকট্রন ঘুরতেছে কোন দিকে ঘুরতেছে। ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতে পারে, ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। এই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের দিকটাকে আমরা বলতে পারি পজিটিভ, বলতে পারি হচ্ছে নেগেটিভ। ধরি ক্লকওয়াইজটা যদি পজিটিভ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি নেগেটিভ? তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের দুই ধরনের দিক হইতে পারে, একটা প্লাস একটা মাইনাস। এই যে ঘূর্ণনের দিককে আমরা যেই কোয়ান্টাম নাম্বার দিয়ে আইডেন্টিফাই করি, সেই কোয়ান্টাম নাম্বারকে আমরা বলতেছি হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন মানেই হচ্ছে ঘূর্ণন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে এন এল এম এস এর পরিচিতি। এখন কোনটা কীভাবে নির্ণয় করে সেটা যদি আমরা একটু দেখতে চাই, যেমন আমরা অক্সিজেন 8 1s2, এই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমি বলি যে এই যে 2p অরবিটালটা আছে, 2px 2py লাস্ট ওয়ান 2pz, 1 2 3 4, আমি বললাম এই 2py অরবিটালের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে হবে। বললাম কীভাবে নির্ণয় করবো আমরা? প্রথমত আমরা দেখব হচ্ছে এইখানে সংখ্যাটা কত আছে, কততম শক্তিস্তর, যততম শক্তিস্তর এন এর ভ্যালু হচ্ছে তত এই ইলেকট্রনের জন্য। আচ্ছা, এল এর ভ্যালু, এল এর ভ্যালু হচ্ছে নির্ণয় করার জন্য হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। এল এর ভ্যালু হচ্ছে স্পেসিফিক অরবিটালের জন্য এল এর ভ্যালু হচ্ছে ডিফারেন্ট। যেমন এস অরবিটালের জন্য এল এর ভ্যালু কত? 0। পি অরবিটালের জন্য হচ্ছে 1, ডি অরবিটালের জন্য হচ্ছে 2, অ্যান্ড এফ অরবিটালের জন্য হচ্ছে কত? এল এর ভ্যালু 3, spdf 0 1 2 3, এই হচ্ছে এল এর ভ্যালু। তাহলে এটা কততম শক্তিস্তরে গেছে? পি অরবিটালে, পি অরবিটালে যেহেতু গেছে তার মানে হচ্ছে এল এর ভ্যালু এখানে কত হবে? 1 হবে। আচ্ছা, আসে হচ্ছে এরপর এম এর ভ্যালু। যে কোনো একটা অরবিটালের জন্য এম এর ভ্যালু হইতে পারে
এম এর ভ্যালু কয়টা হবে সেটা আগে নির্ণয় করতে হবে, তারপর এম এর ভ্যালু কত কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো যে কোনো একটা অরবিটালের জন্য এম এর ভ্যালু হইতে পারে টোটাল 2L+1 সংখ্যক, যে কোনো একটা অরবিটালের জন্য এম এর টোটাল ভ্যালু হইতে পারে 2L+1 সংখ্যক। এখানে এল এর ভ্যালু কত? এখানে এল এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এম এর ভ্যালু কত হবে? 3টা। এম এর ভ্যালু হচ্ছে এই জায়গাতে 3টা হবে। আচ্ছা, আমরা আইডেন্টিফাই করলাম এম এর ভ্যালু হবে হচ্ছে 3টা। এখন এই 3টা ভ্যালু কী কী হবে? আচ্ছা, এম এর ভ্যালু হয় 2L+1 সংখ্যক, এবং যে কোনো একটা অরবিটালের জন্য এম এর ভ্যালু শুরু হয় 0 থেকে এবং সেটা গিয়ে শেষ হয় ±L-এ। এটা হচ্ছে এম এর ভ্যালু, 0 থেকে শুরু হবে ±L-এ গিয়ে শেষ হবে। এল কত? এল হচ্ছে 1, তার মানে 0 থেকে শুরু হবে, 0-র পরেই কি 1, তার মানে হচ্ছে সেই 1টা হচ্ছে ±1। তাহলে এখান থেকে আমরা কয়টা ভ্যালু পাচ্ছি? এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে টোটাল 3টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ -1। এই হচ্ছে টোটাল 3টা ভ্যালু পাচ্ছি। তাহলে এম এর ভ্যালু এখানে পি অরবিটালের জন্য আমরা যদি ধরি, এই অরবিটালের জন্য এম এর ভ্যালু হচ্ছে +1, তাহলে এইটার জন্য হইতে পারে 0, এটার জন্য হইতে পারে হচ্ছে -1। তাহলে এখানে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু, লেটস সে এম এর ভ্যালু হচ্ছে 0। আর এস এর ভ্যালু অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে নির্ণয় করার জন্য স্পিন কোয়ান্টাম নাম্বারে কয় ধরনের স্পিন হয়। যে কোনো একটা ইলেকট্রনের স্পিন হয় হচ্ছে পজিটিভ দিকে ঘুরতে পারে অথবা নেগেটিভ দিকে ঘুরতে পারে। আচ্ছা, এখানে এস এর কয়টা ভ্যালু আমরা পাবো? যদি পজিটিভ দিকে রোটেশন দেয় তাহলে এস এর ভ্যালু পাবো হচ্ছে +0.5, আর নেগেটিভ দিকে রোটেশন দিলে হচ্ছে আমরা এস এর ভ্যালু পাবো কত? -0.5। এই হচ্ছে দুই ধরনের ভ্যালু পাবো। আমরা ধরে নিতেছি হচ্ছে এই যে ডিরেকশনে রোটেশন দিতেছে এটা হচ্ছে প্লাস দিকে রোটেশন দিতেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এস এর ভ্যালু কত? আসলে এস এর ভ্যালু এখানে পাবো হচ্ছে +0.5। তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে পি ওয়াই অরবিটালের জন্য হচ্ছে NLMS এর ভ্যালু হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার সেট হচ্ছে এইভাবে আমরা নির্ণয় করবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা MCQগুলোতে একটু ফিরি। এখানে বলছে যে 4D অরবিটালের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? আচ্ছা, চতুর্থ শক্তিস্তরের ডি অরবিটাল, তাহলে ডি অরবিটালের জন্য L এর ভ্যালু কত? L এর ভ্যালু হচ্ছে ডি অরবিটালের জন্য SPD, তাহলে হচ্ছে L এর ভ্যালু হচ্ছে 2। L এর ভ্যালু যদি 2 হয় M এর কয়টা ভ্যালু আমরা পাবো? M এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 2L+1 সংখ্যক, 2L+1 সংখ্যক ভ্যালু পাবো। তাহলে কত? 4+1, মানে হচ্ছে M এর ভ্যালু পাবো হচ্ছে 5টা। সেই 5টা কী কী? 0 থেকে শুরু হবে, +L-এ যে শেষ হবে। তাহলে 0+-2 এর আগে একটা +-1 হবে, একটা +-2। তাহলে এই কয়েকটা ভ্যালু আমরা পাবো কার জন্য? ডি অরবিটালের জন্য এম এর জাস্ট এই কয়েকটা ভ্যালু পাবো। এখন আমরা দেখি এস এর ভ্যালু তো হচ্ছে +0.5 অথবা -0.5। আচ্ছা, ডি অরবিটালের জন্য এন এর ভ্যালু 4, ঠিক আছে, এল এর ভ্যালু কত এই জায়গাতে? 2। তাহলে এটা কাটা, এটা ঠিক আছে 4, 2। এম এর ভ্যালু +1 হইতে পারে, আবার না হইতে পারে, কিন্তু এস এর ভ্যালু কখনো 0 হবে না, তাহলে এটাও কাটা। এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 3, হবে না। তাহলে যেটা বাকি আছে সেটাই অ্যান্সার, ওকে? আচ্ছা, লাস্ট ওয়ান, নিচের কোন সেটটি হচ্ছে অবাস্তব? অবাস্তব একটা কোয়ান্টাম সংখ্যার সেট, এটা খুব আশার মতো একটা MCQ, প্রচুর আসে যে অবাস্তব কোনটা। আমরা একটু দেখি, প্রথমে বললো যে এন এর ভ্যালু হচ্ছে এই জায়গাতে 3, এন এর ভ্যালু যদি 3 হয়, আচ্ছা এন এর ভ্যালু 3 হইলে এল এর ভ্যালু কত হইতে পারে? এল এর ভ্যালু হইতে পারে হচ্ছে, আচ্ছা এল এর ভ্যালু রেঞ্জটা হচ্ছে এরকম যে এন যদি মনে করা যায় 3, তাহলে এল এর ভ্যালু হচ্ছে হবে N-1, অর্থাৎ এল এর ভ্যালু হইতে পারে 2 পর্যন্ত, 3 শক্তি স্তরে মানে তৃতীয় শক্তি স্তরে 2 পর্যন্ত এল এর ভ্যালু হইতে পারে। তাহলে এল এর ভ্যালু 0, 1, 2, এই 3টা হইতে পারে তৃতীয় শক্তি স্তরে। আমরা যদি একটু দেখি এই জায়গাতে কত বলছে এল এর ভ্যালু, সরি এল এর ভ্যালু বলছে হচ্ছে 2, তাহলে
এতটুকু পর্যন্ত নেওয়া যাইতেছে। আচ্ছা, এরপরে আমরা যদি এল এর ভ্যালু 2 বলি, তাহলে এটা হচ্ছে আমার কত, এস পি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ডি অরবিটাল। এল এর ভ্যালু 2 মানে হচ্ছে কোন অরবিটাল, ডি অরবিটাল। তাহলে ডি অরবিটালের জন্য, ডি অরবিটালের জন্য আমার এম এর ভ্যালু কয়টা আসতে পারে, এই যে এখানে ডি অরবিটালের জন্য এম এর ভ্যালু আসতে পারে আমার টোটাল 5টা, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে এখানে কি দেওয়া আছে, মাইনাস 3, হবে না। পরেরটায় যাই, 5 নাম্বার শক্তি স্তর, এল এর ভ্যালু 3। এল এর ভ্যালু 3 মানে হচ্ছে 0 1 2 3, 3 হয় হচ্ছে এফ অরবিটালের জন্য। তাহলে এফ অরবিটাল, আচ্ছা এফ অরবিটালের ক্ষেত্রে এম এর ভ্যালু 0 পর্যন্ত নেওয়া যায়, আর এটা হচ্ছে মাইনাস আফ, তাহলে এটাই সঠিক, বাদ বাকিগুলো সঠিক না, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে কথাবার্তা, আর কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত কথাবার্তা। আজকে ক্লাসটাতে হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত আমরা কভার করার চেষ্টা করেছি, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের বাদ বাকি যে অংশ, দ্রাব্যতা প্লাস হইতেছে দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথ আছে সেগুলো দেখার চেষ্টা করব, এবং আয়ন শনাক্তকরণ নিয়ে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, পরের ক্লাসের ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।